হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। আজ আমরা একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত কনসার্নিং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে সেকেন্ড ওয়েভের জন্য যে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টটি সবথেকে বেশি রেসপন্সিবল ছিল তার নাম ডেল্টা ভ্যারিয়েন্ট, যা ভারতেই প্রথম ডিটেক্ট করা হয়। এবার কেন্দ্রীয় সরকার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে তৈরি আরও একটা ভ্যারিয়েন্ট যার নাম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, সেটাকে নিয়ে সতর্কতা জারি করেছেন। কিন্তু এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটা কী, কী করে এটার উৎপত্তি হলো, সেটাই আমরা এই ভিডিওতে দেখবার চেষ্টা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে দিন, কারণ আমরা এই রকম ভিডিও সবসময় নিয়ে আসি। গত মঙ্গলবার হেলথ সেক্রেটারি রাজেশ ভূষণ একটি প্রেস কনফারেন্সে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলে ঘোষণা করেছিলেন। কিন্তু তার কিছুক্ষণ পর, মানে কিছু ঘন্টা পর, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে কেন্দ্রীয় সরকার ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলে ঘোষণা করেন। কিন্তু এই ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, এই ব্যাপারটা কী? আসলে আমরা ভাইরাসকে রোগ সৃষ্টি বা রোগ ছড়ানোর প্রবণতার হিসাবে গ্রেডিং করে থাকি। ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হলো এই গ্রেডের সবথেকে মারাত্মক ভাইরাস। কিন্তু কোন ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে গভর্নমেন্ট এই গ্রেডিংটা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে দিয়েছে? ইনসাকক, মানে যা 28টি ল্যাবরেটরি একটি কনসোর্টিয়াম, তারা গভর্নমেন্টকে বলেছেন যে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের 3টি মেইন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যার জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার মধ্যে 1 নম্বর হলো হায়ার ট্রান্সমিসিবিলিটি, মানে অন্য ভ্যারিয়েন্টের থেকে এটা আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। 2 নম্বর, স্ট্রঙ্গার বাইন্ডিং ইন রিসেপ্টার, মানে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের গলার H2 রিসেপ্টারের সাথে এটা বাইন্ডিং করে এবং এটা খুব এফেক্টিভ বাইন্ডিং করে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। 3 নম্বর হলো মোনোক্লোনাল অ্যান্টিবডি রেসপন্সকেও এটা স্কিপ করে যেতে পারে। আর এই মোনোক্লোনাল অ্যান্টিবডিটা কী, সেটা নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছি যেটা আপনার আই বাটনে দেখতে পেয়ে যাবেন, সেটা ক্লিক করে প্লিজ এটা দেখে নিন, তবে এই মোনোক্লোনাল অ্যান্টিবডি ব্যাপারটাকে বুঝতে পারবেন। ভারতবর্ষের মেনলি 3টি স্টেটে, মানে মহারাষ্ট্র, MP, কেরালাতে এই ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া গেছে, যা টোটাল মাত্র এখনও পর্যন্ত 22টি কেস রয়েছে। তাই ভারত সরকার এই সব স্টেটগুলিকে বলেছেন যে আরও জাগরিক হতে। আর ভারত সরকার এটাও বলেছেন যে তারা এই কম সংখ্যাকে বাড়তে দিতে চান না। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে এবছর মার্চে প্রথম ডিটেক্ট করা হয় ইউরোপে, আর আমরা এটার বিষয়ে জানতে পারি 13 জুন। এই ভ্যারিয়েন্টটি ডেল্টা ভ্যারিয়েন্ট, যার বৈজ্ঞানিক নাম B1.617.2, এর থেকে মিউটেড হয়ে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট তৈরি করেছে, যার সায়েন্টিফিক নাম B1.617.2.1, যার মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের ফিচার্সগুলি তো আছেই, প্লাস আরও এক্সট্রা ফিচার্স আছে। কিন্তু কী এই এক্সট্রা ফিচার্স? সেটা হলো আফ্রিকার ভ্যারিয়েন্টের যে স্পাইক প্রোটিনের ফিচার্স রয়েছে সেটা এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে আরও মারাত্মক করে তোলে, যার ফলে এই ভ্যারিয়েন্টটি আমাদের শরীরে প্রবেশ করে আমাদের গলার H2 রিসেপ্টারের সাথে সবথেকে ভালো রকমভাবে বাইন্ডিং করে নেয়। এই কারণে এই ডেল্টা ভ্যারিয়েন্টের উপরে ভ্যাকসিনও কাজ করবে বলে খুব একটা মনে হয় না, কারণ ভ্যাকসিন যে অ্যান্টিবডি তৈরি করে সেই অ্যান্টিবডি পুরনো করোনা ভাইরাসের স্ট্রেনকে ডিটেক্ট করতে পারে। AIIMS 63 লোকের উপরে একটি স্টাডি করেছিল, এটাতে দেখা গেছে যে আমাদের দেশে 2টি ভ্যাকসিন, কোভ্যাকসিন এবং কোভিশিল্ড, ডেল্টা ভ্যারিয়েন্টের উপরে খুব একটা কাজ করে না। আরও একটি রিসার্চ এটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে 2টি ভ্যাকসিন, মানে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, ডেল্টা ভ্যারিয়েন্টের উপরে 3 থেকে 8 গুণ কম কাজ করে, এবং ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের উপরে মাত্র 33% এফেক্টিভ, যা অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে 50%-এর উপরে। তাই ভ্যাকসিনে খুব একটা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের উপর কাজ করবে বলে মনে হয় না। এই জন্য আমাদের উচিত বিহেভিয়ারাল ভ্যাকসিনকে বেশি প্রমোট করা আর বেশি এর উপর ডিপেন্ড করা। কিন্তু এই বিহেভিয়ারাল ভ্যাকসিনটা কী, তার জন্য আমাদের একটি ভিডিও বানানো রয়েছে যা আপনারা এই আই বাটন ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।